কোন পাতা? ওই যে ওই সামনে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনকো ডেইলি ব্লগস। আমার পূর্বের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সারাদিনের ব্লগ করবো না, আজকে তোমাদের সাথে একটা হেয়ার অয়েল শেয়ার করবো, হেয়ার অয়েলটা কীভাবে বানাচ্ছি। এবং দেখো, আমি দিন 15-20 থেকে এই হেয়ার অয়েলটা ইউজ করছি, তাতে আমার চুলটা অনেকটা ঘন এবং অনেকটা দেখো গ্রোথও হয়েছে। যাই হোক, কোনো খরচা নেই, খুব সাধারণ উপাদানে তৈরি এই হেয়ার অয়েলটি। তো তোমরা প্রত্যেকে ব্যবহার করো এবং দেখো সাথে থাকো কীভাবে তৈরি করছি। তো ভাবছো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, চলে এসেছি হেয়ার অয়েল বানাবো বললাম তার উপকরণ জোগাড় করতে গ্রামের ভেতরে। তো গ্রামের ভেতরে এক জঙ্গলে কারি পাতা পাওয়া যায়, তো চলো আজকে কারি পাতা সংগ্রহ করে নিয়ে আসি। দেখো এটা পুরো জায়গাটা ধরে কারি পাতার বন, বেশ সুন্দর লাগে আমার গন্ধটা। তোমাদের যে কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। তো এই কারি পাতা ভীষণ উপকারী আমাদের ত্বকের ক্ষেত্রে বলো আর আমাদের চুলের ক্ষেত্রে বলো। তো চলো আমার প্রয়োজন মতো কিছু কারি পাতা আমি এখান থেকে তুলে নেব। তো দেখো আমি আমার প্রয়োজন মতো কিছু কারি পাতা তুলে নিয়েছি, আবার পরে লাগলে আমি এসে আবার নিয়ে যাব। তো চলো এখন স্কুটিতে উঠব, বাড়ির দিকে রওনা দেই। তো দেখো গ্রামের পরিবেশ কত সুন্দর, কেবল ধান গাছ লাগিয়েছে, একটু একটু বড় হয়েছে। তো যাই হোক, আমরা কিছু সরষা সংগ্রহ করব, ওই জন্য আমার বর যাচ্ছে একটা বাড়িতে কিছু সরষে আনার জন্য। তো দেখো সূর্য প্রায় মধ্য গগনে, প্রচণ্ড রোদ উঠে গেছে। তো আমার বর আমাকে কিছু কালো সরষা এনে দিল, তো এই সরষাটা আমার লাগবে তেল তৈরি করতে। তো বাড়ি চলে এসেছি, দেখো কারি পাতা আর সরষা আমার হয়ে গেছে জোগাড় করা, আর কিছুই লাগবে না বিশেষ। তোমরা চাইলে এটা বাড়িতে অনায়াসে বানাতে পারো, কারণ এর ঝামেলাও কম আর কোনো খরচাও লাগে না। ট্রাই তো করে দেখো, পরে কাজ হলে হবে আর না হলে নাই। তো চলো আমি কারি পাতাগুলো ছাড়িয়ে নেই, কারণ হচ্ছে কারি পাতাগুলো ছাড়াতে বেশ অনেকটা সময় লেগে যাবে। তো আমার এতগুলো কারি পাতা আজকে লাগবে না, কিছুটা কারি পাতা এমনি মুচমুচে করে কাঠখোলায় ভেজে নেব, কারণ ভাত দিয়ে আর একটু তেল দিয়ে খেতে দারুণ লাগে। ও, আমার মেয়েও আমাকে সাহায্য করতে বসে গেছে, আমার মেয়েও কারি পাতাগুলো ছাড়াচ্ছে। তো আমার কারি পাতা ছাড়ানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে যাব কিচেনে। কিচেনে গিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা ভাবতেই পারো কালো কড়াই, হ্যাঁ কড়াইটা দিয়ে আমাদের খড়ি উনুনে জ্বালানো হয়, তার জন্য কালো হয়ে গেছে, আর তেল তৈরি করার জন্য এটাই এনাফ, কোনো সমস্যা নেই। তো আমি প্রয়োজন মতো দেখলাম জার থেকে সরষার তেল নিয়ে নিলাম, তোমাদের যার যেমন প্রয়োজন সেইভাবেই নেবে, কোনো অসুবিধা নেই। আর প্রয়োজন মতো কিছু সরষা, তো সরষের মধ্যে দেখো কিছু মাটির দানা রয়েছে, তো ভাবলাম এগুলো বেছে নেই, না বাঁচলেও হবে। তো যাই হোক আমার সরষে বাছা হয়ে গেল, আর এইদিকে দেখো তেলটা আস্তে আস্তে গরমও হচ্ছে। তো আমি দেখো সরষাগুলো ছেড়ে দিলাম, ছাড়ার পর প্রচণ্ড রকম ফুটছে দেখো, একদম আজ কিন্তু কম দেওয়া আছে আর তোমরাও কম দিয়ে রাখবে। তো দেখো সরষাগুলো ফুটে মোটামুটি লাল লাল হয়ে গেছে। তো সবসময় মাথায় রাখবে গ্যাসের ওভেনের আঁচ যেন একদম কমানো থাকে, কারণ আঁচ বাড়া হলে এগুলো চোখে মুখে ছিটতেও পারে এবং তোমার পুড়ে গেলে সেটা কোনো কাজ হবে না। আর দেখো কারি পাতাগুলো না ধুয়ে ছাড়বে, কারণ ধোয়া হলে সেগুলো জল আবার ছিটতে পারে, তো জলের মধ্যে থাকবে, তাই আমি না ধুয়ে কারি পাতাগুলো এখন ছেড়ে দেবো। দেখো ও কারি পাতা ছাড়ার সময় প্রচণ্ড ফুটছে, তো গ্যাসের ওভেনের আঁচ একদম কমানো আছে। তোমরা এরকম ধীরে ধীরে স্টিমে আস্তে আস্তে নির্যাসটা কারি পাতার বেরোতে থাকবে তেলের মধ্যে, আর এইভাবে তেলটি আমার তৈরি হতে থাকবে। তো দেখো তেল আমার তৈরিও হয়ে গেছে, 15 মিনিট জাস্ট আমি ফোটালাম, একটা ছাকনা নিয়ে নিয়েছি, আর এই যে কড়াই থেকে এইভাবে তেলগুলো আমি ছাকনার সাহায্যে ছেঁকে বাটিতে রাখবো। তোমরা চাইলে কোনো কাপড়ের টুকরোর মধ্যেও ছাকতে পারো, যার যেমন সুবিধা। তো দেখো ছাকনায় ছেঁকে নিয়েছি, এবার তেলগুলো কিন্তু পড়ছে। কাপড়ের টুকরোয় যদি তোমরা ছাকো তাহলে বেশ চিপে চিপে তেলগুলো বের করতে পারবে। তো আবার হয়ে গেছে দেখো,
এই যে আমার তেলটা তৈরি, দেখো তেলটা কতটা ঘন হয়েছে। তোমরা ভাবছো এত ঘন তেল কিভাবে মাথায় লাগাবো। হ্যাঁ তো চলো দেখিয়ে দিই। আধা ঘন্টা পরে আমার তেলটা ঠান্ডা হয়ে গেল আর আমি এক চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তোমাদের খুশি মতো তোমরা তেলটা নেবে, যতটুকু লাগাবে। তো আমি এক চামচ তেল নিয়েছি, এর সাথে সমপরিমাণ দেখো জলও নিয়ে নিলাম। তো তেল যতটা নেবে জলও ততটা নেবে, নিয়ে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেবে। ফেটানোর পর দেখো এখানে একটা বাবলসের মতো বোল উঠছে। তো এটা দেখো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি চলো তোমাদের দেখিয়ে দেব যে কিভাবে এটা তোমরা ব্যবহার করবে। তো এই তেলটি চুলের থেকে ভালো তোমরা প্রতিটি চুলের গোড়ায় গোড়ায় অর্থাৎ স্ক্যাল্পের মধ্যে তোমরা লাগাবে। দেখো তেলটা ঘোলানোর পরে এই রকম একটা হয়ে গেছে। এটা এইভাবে স্ক্যাল্পে ধীরে ধীরে লাগিয়ে নিতে হবে, এইভাবে স্ক্যাল্পে আস্তে আস্তে করে পুরো চুলে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমার এই হেয়ার অয়েলের রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই জানাবা, এবং তোমরাও ব্যবহার করতে পারো, অবশ্যই তোমরা ব্যবহার করে দেখো। ভালো থেকো, সাথে থেকো, টাটা।